আজকে আমরা এমন পাঁচটা স্কিল নিয়ে কথা বলতে যাচ্ছি যেগুলো 2023 আপনারে বড়লোক কইরা দিতে যাইতেছে, এবং লিটারেলি এটা সত্যি কথা। 2023-এ তাদের অনেক অনেক ডিমান্ড থাকতে যাচ্ছে। আর তার চেয়ে তো বড় ব্যাপার হলো আসলে এইখানে যেই বিষয়গুলো আমি কথা বলছি সেগুলো আমি পার্সোনালি আপনাদের হেল্প করার চেষ্টা করব, আর এমন একটা আছে যেটা আমি নিজেই শেখার চেষ্টা করব। সো চলেন শুরু করা যাক, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আর একটা খবর, আমার অনেক দিনের জন্য মিস করতে যাচ্ছেন আপনারা, তো পরে কথা বলবো সেটা নিয়ে। যাই হোক, তো যেটা বলতেছিলাম, আর এই ভিডিওটা মোটামুটি যারা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন বা চিন্তা করতেছেন, ফ্রিল্যান্সিং অলরেডি একটা কিছু করতেছেন, সাথে আরও টাইম আছে, আরও কিছু করতে চান, তাদের জন্য অর্থাৎ এটা পার্ট টাইম হিসাবে নিতে পারবেন। এখানে যেই স্কিলসগুলোর কথা আমি শেয়ার করব সেগুলো আবার অনেকের অনেক কিছু দরকারও হবে না। তো চলেন শুরু করা যাক। আর আজকে আমরা এখানে শুরু করতে যাচ্ছি না, এটা আমার কাজের একটু ছোট্ট ঝলক, আমি পুরো দেখাইতে পারতেছি না কারণ আমি পোর্টফোলিওতে যাবে এটা। সো যাই হোক, গেল আজকে আমাদের কথাবার্তা হবে গুগল ক্রোমে। ওকে সরি, আমার এইটা ওপেন ছিল। যাই হোক, তো আমাদের প্রথম লিস্টের প্রথম নাম্বার আসতে যাচ্ছে ক্যানভা। ক্যানভার ব্যাপারে একটা কথা বলি, সেটা হলো গিয়া এটা যখন প্রথম দিকে আমি তখন কত্তর কথা বলতেছি প্রায় আরো 2 বছর আগে, তো তখন অনেক মিমস টিমস হইতো যে ক্যানভা ডিজাইনার বা এই সেই, এরকম একটা ব্যাপার ছিল যে মানুষ একটু ই করে দেখতো। বাট ক্যানভা কিন্তু আমি জাস্ট কয়েকদিন আই এম জাস্ট লাভিং ইট, আর শুধু আমি না, এই জিনিসটা আসলে অনেক বেশি ডিমান্ড হইতে যাচ্ছে 2023-এ, আর যদি 24-25 থাকে, বাট 23-এ একটা বিশাল ডিমান্ড আসতে যাচ্ছে ক্যানভার। এর কারণ হলো এটা ইজি, সো ইজি। আমি যদি বলি যে ফটোশপ ইলাস্ট্রেটর, তখন আসলে অনেক কিছু শিখতে হয়, আমাদের টুল শিখতে হয়, অনেক কিছু ঝামেলা করতে হয়, সফটওয়্যারগুলো ভারী, ওগুলো ইনস্টল রাখতে হয়। বাট ক্যানভা এমন একটা জিনিস যার জন্য আপনার তেমন কিছুই শিখতে হবে না, ভেরি ইজিলি আপনি ক্যানভা দিয়া ডিজাইনগুলো ক্রিয়েট করতে পারবেন। আর সবচাইতে যে জিনিসটা অসম সেটা হলো এইখানে ডিজাইন করার জন্য আপনার অ্যাকচুয়ালি কোনো চিন্তাই করতে হবে না, কোনো কিছুর সাইজ জানতে হবে না, কিছু জানতে হবে না। সিম্পলি আপনি এই দেখেন, এইখানে সাইজ টাইজ দেওয়া সব কিছু দেওয়া থাকবে, আপনি সিম্পলি ক্রিয়েট করে মানে ক্লিক করবেন, তারা একটা টেমপ্লেট দিবে, একটা না বা টেমপ্লেট আছে অনেকগুলো টেমপ্লেট আছে। সিম্পলি যদি আপনি চান তাদের টেমপ্লেট ব্যবহার করে জাস্ট একটু এডিট করে সুন্দর মতন ডিজাইনগুলো আপনি ব্যবহার করতে পারবেন কমপ্লিটলি ফ্রি। ইভেন আমিও এখান দিয়ে থাম্বনেল ডিজাইন করি যদি আমি দৌড় এই ইসের উপরে থাকি, মানে একটু এটা কুইক, অনেক বেশি ইজি এবং কুইক, যে জিনিসটা আপনারে মানে কি বলবো অনেক বেশি মানে অ্যাডভান্টেজ দিবে, অনেক বেশি টাইম দিবে আপনার অন্য কাজ করার জন্য, যে অসাম সব টেমপ্লেট এটা দিয়ে ডিজাইন করতে পারবেন। আর এটা যে শুধুমাত্র নিজের জন্য তা না, এটা দিয়ে আপনারা চাইলে ইনকাম করতে পারবেন, এটার একেবারে প্রথম প্রমাণটা আমি ফাইবারে দিতেছি। আর এছাড়াও ডিজাইন যেই যেই জায়গায় সেল হইতে পারে, যা কিছু হইতে পারে, সব জায়গায় ক্যানভা দিয়ে ডিজাইনগুলো করা যাবে, সমস্যা নেই। এই দেখে এইখানে কিন্তু ক্যানভা দিয়ে ডিজাইন করা এইরকম, অবভিয়াসলি চমৎকার সব ডিজাইন কিন্তু ক্যানভা দিয়ে, তারা এই বেশ ভালো দামে কিন্তু ক্যানভায় ফাইবারের বেশ ডিমান্ড আছে, ফাইবারে ক্যানভার বেশ ডিমান্ড আছে ক্যানভা ডিজাইনের। সো এখান থেকে আমরা সিম্পলি চাইলে ক্যানভা দিয়েই করতে পারবো। এবং এর পরের কথাটা হচ্ছে, আমি পার্সোনালি যদি আপনারা চান এখনই কমেন্ট করেন ক্যানভা যদি রিলেটেড এগুলো চান, আমি একেবারে A to Z যেভাবে ইলাস্ট্রেটর দিয়ে শিখেছি সেভাবে অবশ্যই ক্যানভা দিয়ে ইনশাল্লাহ শেখাবো, যে ক্যানভা দিয়ে কীভাবে করতে হয়। ডিজাইনের বেসিক যারা পারি তারা অবশ্যই সব কিছু যে কোনো জায়গায় ডিজাইন করতে দিলেই পারবো, এমন কোনো ব্যাপার না, বেসিকটা জানা থাকলেই। ক্যানভা একটা টুলস, যেরকম একটা টুলস হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর অনেক বেশি ম্যানুয়াল, অনেক বেশি অর্কেস্পেস মানে অর্কের ফ্রিডম থাকে, বাট ক্যানভায় হইল কিছু কিছু ব্যাপার তো লিমিটেশন অবশ্যই আছে, বাট তবুও অসাধারণ কাজ করে ক্যানভা। আর আরেকটা বিষয় হলো এটা দিয়ে আপনারা শুধুমাত্র যে পিকচার তা না, ভিডিও অডিও অনেক কিছুর কাজ করা যাবে। যদি আপনারা চান অবশ্যই কমেন্টে এখন জানাবেন, ক্যানভা নিয়ে আমি তাইলে ভিডিও আনা শুরু করবো ইনশাল্লাহ। যাই হোক, এই গেল আমাদের ক্যানভা, এটার ব্যাপারে অনেকেই আমরা জানতাম, এখন অনেকেই বলবে এটার দরকার নেই, বাট যারা নতুন তারা জানতেন না। প্লাস এটা আরও অনেক কিছু অ্যাড করতেছে, আমি অবশ্যই বলবো একবার ক্যানভায় ঘুরে আসেন, দেখেন এই দেখেন এইটার ব্যাপার তো আপনি অনেকেই দেখছেন থাম্বনেলটা এই ভিডিওটা। এরপর কিছু শর্টসও আমি বানাইছি যেগুলো আসতে যাচ্ছে এইচআর ডিজাইনে, মানে এইচআর ডিজাইনে কিন্তু 2023-এ অসাধারণ সব জিনিসপত্র আসতে যাচ্ছে। সো এইচআর ডিজাইনের সাথেই থাকা শুরু করেন, ওই যে কি বলে সাবস্ক্রাইব, তারপর বেল টেল ওইগুলো দিয়া ই করেন থাকেন আর কি। যাই হোক, এরপরে আমাদের আসতে যাচ্ছে ক্যানভার পার্টটা গেল। তারপর আমার আরেকটা যেটা দ্বিতীয় টপিক আমি রাখছি সেটা হচ্ছে মোশন। আমি জাস্ট প্রেমে পড়ে যাইতেছি মোশনের, সত্যি কথা বলতে আমি অবশ্যই জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি, কারণ মোশন এত গতিতে ডিমান্ড বাড়তেছে ভাবা যায় না। আর এই দেখেন সার্ভিস কত কম ফাইবারে, আর এর কাজ তো ফাইবারে সব জিনিসের কাজেরই আসলে কম মূল্য দেয়। আর মোশনে সত্যি বলতে মোশন শুরুই হয় $100 থেকে, কমসে কম, এর নিচে কথা হয় না।
আমার এক ভাই আছে, মানে প্রথম দিকে আমাদের, আমি যখন কাজ করতেছি, যাই হোক, সে মোশনে এখন বেশ চমৎকারই করতেছে। কিন্তু তো $100 নিচে কিন্তু কোনো কথা হয় না মোশনে। মোশনের মধ্যে আমি প্রথমেই বলবো সেটা হলো গিয়া ই করতে পারেন, মোশন শেখার জন্য লোগো অ্যানিমেশনের কথাটা আমি বললাম, যে আমি যেহেতু লোগো ডিজাইনার, লোগো অ্যানিমেশনের বেশ কিন্তু ডিমান্ড আছে। এটা দুইটা হচ্ছে, একটা হচ্ছে ভিডিও এডিটিং, বাট ভিডিওতে মোশন, আর হচ্ছে লোগো অ্যানিমেশন। লোগো অ্যানিমেশনটা মেবি আমার মনে হয় একটু ওইটার চাইতে একটু সহজ, যে জিনিসটা এখান থেকে পারবেন। আর এটা শেখার জন্য আপনারা শিখতে হবে আফটার ইফেক্টস, আর আফটার ইফেক্টস শেখার জন্য বাংলাদেশি কেউ আছে কিনা আমি জানি না, বাট যারা উর্দু পারেন তারা কিন্তু অবশ্যই জিএফএক্স মেন্টরে ই করবেন, ইতে ইউটিউবে সার্চ করে জিএফএক্স মেন্টর থেকে একেবারে পাই টু পাই শিখতে পারেন। স্যারকে আল্লাহ নেক হায়াত দান করুন, আমি তার থেকে শিখছি, মানে ইলাস্ট্রেটরের টুলসগুলো একেবারে প্রথম দিকে, তার ইউটিউব চ্যানেলের প্রথম দিকে আমি তখন কেবল শিখতেছি, তারও ভিডিও আসতেছে ইলাস্ট্রেটরের, তো সেই মুহূর্তে আমি তার স্টুডেন্ট। ইনশাল্লাহ আর একটা গোপন নিউজ আপনাদের দেই, যদি আল্লাহ আমারেও বাঁচায়, স্যারকেও বাঁচায়, আমার ইচ্ছা আছে এইচআর ডিজাইনে তারে নিয়ে লাইভ করার, আর দেখি এটাও খুব তাড়াতাড়ি চেষ্টা করবো। আমার কিছু ফ্রেন্ডস আছে পাকিস্তানি, তো তাদের সাথে কন্ট্যাক্ট করে ভায়াটার চেষ্টা করবো স্যারকে পাওয়ার। তো হ্যাঁ, এই যে কিন্তু আমাদের জিএফএক্স মেন্টর আছে, এখান থেকে কিন্তু সিম্পলি আপনারা অনেক কিছু শিখতে পারবেন, যেমন যে কয়টা সফটওয়্যার আছে বিশেষ করে 2D সবগুলা কিন্তু আছে, আর ডিজাইন রিলেটেড অনেক কিছু, জাস্ট অনেক কিছু অসম। স্যারকে মানে যত প্রশংসা করবো ততই কম। এখানে একেবারে প্লেলিস্ট করা আছে, যারা চান মোশন শিখতে, মোটামুটি উর্দু বুঝতে পারবেন, এমন কঠিন কিছু না, ইজি আছে। এই যে এখান থেকে আপনারা এই ক্যারেক্টার অ্যানিমেটর আছে বা আরও অনেকগুলো আছে, এর মধ্যে থেকে আফটার ইফেক্টটা খুঁজে যায়, যে এটা আফটার ইফেক্টটা খুঁজে যা, মোটামুটি শিখে তারপরে মোশনে আসতে পারেন। প্লাস এইচআর ডিজাইন থেকে আপনারা আরেকটা জিনিস পাইতে যাচ্ছেন, সেটা আমি বলে দিই, যে আমি বললাম পার্সোনাল আমি হেল্প করবো, সেটা হলো আমার পার্সোনাল প্ল্যান হলো গিয়ে একটু পরে, বাট খুব তাড়াতাড়ি না, আমার পার্সোনাল প্ল্যান হলো কি আপনাদের সাথে শেয়ার করার কীভাবে ফ্রিতে এরকম অনলাইন টুলস আছে অনেকগুলো, যেগুলো আমি পার্সোনালি প্রথমে ইউজ করবো, দেখবো কমার্শিয়াল এই সেই সব কিছু টেস্টিংয়ের পর আমি নিজে শেয়ার করতে যাচ্ছি, এমন সব ওয়েবসাইট যেগুলো আপনাদের ফ্রিতে 2D অ্যানিমেশন দিবে, আর যেটা যেগুলো আপনারা কাজে লাগাইতে পারবেন, সেটা নিয়ে অবশ্যই ভিডিও আসতে যাচ্ছে সামনে, বাট একটু লেট হবে। তবে হ্যাঁ, তার আগেই আপনারা চাইলে আফটার ইফেক্টটা শিখে ফেলতে পারেন, আর যাদের কাছে জটিল তাদের জন্য ইচ্ছা ডিজাইন তো আছেই, আর যারা পারবেন তারা শিখে ফেলেন, এবং এর কিন্তু বেশ হিউজ ডিমান্ড হতে যাচ্ছে, একেবারে লিখা নেন 23, 24, 25, যত সামনে যাবেন মোশনের ডিমান্ড বাড়তেই থাকবে, একেবারে জাস্ট লিখা নেন এটা। যাই হোক, এরপরে আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা বেশ ইন্টারেস্টিং একটা টপিক, মানে এটার জন্য সিম্পলি আপনার কি বলে ফোন হইলেই হবে। আর হ্যাঁ, আপনাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি, আমাদের কয়েক সেদিন একজন মেসেজ দিছে ডিজাইন শিখবে, তো আমি জাস্ট লিখলাম যে আপনার PC আছে, সে বললো না, তো পরে আমি বললাম যে তাহলে কিভাবে ফোন দিয়ে, তো আমি পারি না সরি, তো সে আমার ব্লক মাইনে দিছে। যাই হোক, তো এই তাদের জন্য যারা ফোন দিয়ে ডিজাইন করতে আসেন আমার কাছে, তাদের জন্য ক্যানভা কিন্তু একটা অপশন, ক্যানভা দিয়ে করতে পারবেন, পিক্সেল ল্যাব মেবি ভালো, বেশ ভালোই ডিজাইন কিন্তু পিক্সেল ল্যাব দিয়ে হচ্ছে। আমি বলবো ডিজাইনের বেসিকটা শেখেন আপনারা, তারপরে পিক্সেল ল্যাব দিয়ে করেন, ইলাস্ট্রেটর দিয়ে করেন, ফটোশপ দিয়ে করেন, যা দিয়ে করেন, ডিজাইনের যদি রুলস ঠিক থাকে, ডিজাইনটা ভিজুয়ালি অ্যাপিয়ালিং হয়, তারপর আর এমন কোনো জিনিস নেই, আপনি যদি হাত দিয়েও ডিজাইন করে খুশি করতে পারেন মানুষের, আপনার কাজ হয় কেন, ডান, এমন কোনো ব্যাপার নাই যে ওইটা দিয়েই শিখতে হবে, ওইটা দিয়েই করতে হবে না। হ্যাঁ, ফরম্যাটের একটা ব্যাপার থাকে, AI SVG ফোনের মেবি PLP, তো এই জিনিসটা একটু খেয়াল করবেন, যে এমন কিছু কাজ শিখবেন যেগুলো আর কি ফোনের ফরম্যাটে হয়, যেমন ধরেন ইউটিউব থাম্বনেল, থাম্বনেল ডিজাইন কিন্তু JPEG দিলেই হয়, যেটা ফোন দিয়ে ইজিলি দেওয়া যায়, সো হ্যাঁ এভাবে করা যাবে, সো এগুলো খেয়াল রাখবেন। আর সামনে ইনশাল্লাহ এগুলো ডিটেলস ভিডিও আসবে, আমি আজকে খুব ছোট্টভাবে ভিডিওটা রাখতে যাচ্ছি। যাই হোক, এরপর আসতে যাচ্ছি কপি রাইটিং, যেটার কথা আমি বলতেছিলাম, আর কপি রাইটিং এর জন্য কোনো ধরনের কোনো ঝামেলা করার চিন্তা ভাবনা নাই, কোনো টেনশন নাই, কোন ফরম্যাট কি না কি কোনো ঝামেলা নাই। কপি রাইটিং এর এইখানে ফাইবারে যে কটা ডিমান্ডের বা যে কটা ব্যাপার আছে, এছাড়াও কপি রাইটিং এর হিউজ সব ব্যাপার আছে। আর সবচেয়ে এক্সাইটিং ব্যাপার হইলো, যারা ইংলিশের ইও পারেন না লিটারেলি, তারাও চাইলে কপি রাইটিং করতে পারেন। অনেকেই কপি রাইটিং শুনে ভয় পেয়ে যাবেন, ও কপি রাইটিং এর আর একটা ভুল ধারণা আছে সেটা বলি, অনেকে কপি রাইটিং বলতে মনে করে যে একটা কিছু থাকবে সেটা দেখে দেখে কপিটা আমরা টাইপ করে দিব, না না না, এটা না। কপি রাইটিং হইলো আপনার একটা প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টের ব্যাপারে আপনার কিছু লিখতে হবে, আপনার একটা টপিক থাকবে, টপিকটার ব্যাপারে কিছু লিখতে হবে। যেমন ধরেন কারো একটা ব্লগ আছে, সেই ব্লগে সে কিছু করতে চাইতেছে, মানে কিছু ব্যাপারে লিখতে যাচ্ছে, সে লেখা ভালো না, এই জন্য আপনার কাছে আসে যে আপনি কীভাবে তারে লিখে দিতে পারেন। এখন আপনি বলবেন আমি ইংলিশই পারি না, আমি কীভাবে লিখবো, সেই জন্য এইচআর ডিজাইন আসতে যাচ্ছে এমন সব ওয়েবসাইট, এমন সব ব্যাপার যেগুলো জাস্ট এই ইন্টারেস্টিং থেকে ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমি কিছুটা রিসার্চ করতেছিলাম, তারপর কিছু এমন সব জিনিস আমার হাতে আসছে যেগুলো আমি হ্যাঁ পর্যায়ক্রমে ভিডিও বানাবো, তো
অসাধারণ। আপনার জাস্ট কি বলবো, এরা যে এত সুন্দরভাবে আপনার জন্য কপি রাইটিং করবে আমি অবশ্যই বলবো। কপি রাইটিং আবার দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে ওই ওয়েবসাইটের জন্য কপি অর কন্টেন্ট রাইটিং, আর একটা হচ্ছে মার্কেটিং কপি, অর্থাৎ এই স্লোগান বা এই টাইপের। তো প্রত্যেকটা দুইটা জিনিসের জন্য ইজিলি কিভাবে আপনারা কম ইংলিশ পারা, বেসিক ইংলিশ তো মোটামুটি সবাই পারি, এই বেসিক ইংলিশ দিয়ে কিভাবে কপি রাইটিং করতে পারেন, ফোন বলেন পিসি বলেন যা দিয়ে ইচ্ছা কইরা আপনি ইনকাম করতে পারবেন। আর এইখানে একটা ব্যাপার হলো ক্যানভা, আমি কথাটা বলতে ভুলে গেছি, যে আপনি চাইলে এগুলো দিয়ে কিন্তু পোর্টফোলিও বানাইতে পারেন, যেভাবে আমি বিহান্সে বানানোর ব্যাপারে বলছি বা বলা হয় নাই, সামনে ইনশাল্লাহ আসবে বিহান্স রিলেটেড সবকিছু। তো তখন আমরা কিন্তু এভাবে আমাদের পোর্টফোলিও সাজাইতে পারি। সেরকম কপি রাইটিং এর ক্ষেত্রেও যেই যেই জায়গায় দরকার কপি রাইটিং এ অনেকভাবে ইনকাম করা যায়। ফাইবার আছে, তারপরে আরো যে মার্কেট প্লেস গুলো আছে কিছু, তারপরে কিছু এমন সব ওয়েবসাইট আছে যারা আমাদের আর্টিকেল লেখার জন্য টাকা দেয়, অর্থাৎ প্রতি ওয়ার্ড প্রতি টাকা দেয়। সেখান থেকে আমি কথা বলবো যে কোন কোন মার্কেট প্লেস গুলো এরকম মোটামুটি ভালো যারা আর্টিকেল লেখার জন্য টাকা দেয়। যেমন অনেক হয়তো medium.com চেনেন, মিডিয়াম ওইটা, তো সেখানেও কিন্তু মোটামুটি একটা ভালো পেমেন্ট দেয় আর্টিকেল লেখার জন্য। আমরা ইনশাল্লাহ সামনে এগুলো নিয়ে কথা বলবো, যাই হোক আমার প্ল্যান আছে। এরপর আসতে হচ্ছে সবগুলা, এখানে যে কয়টা কিছু বললাম সবগুলা যেই জিনিসটা আন্ডার আসতে যাচ্ছে সেটাকে বলা হয় কন্টেন্ট ক্রিয়েশন, অর্থাৎ কন্টেন্ট মেক করা। এখন আমি যে ভিডিওটা বানাইতেছি এটা একটা কন্টেন্ট মেকিং। আর বিশ্বাস করেন আর না করেন, এই জিনিসটা 2023-24-25 জাস্ট ফাইটে যাচ্ছে, সব কিছু চাইতে ডিমান্ড বেশি হতে যাচ্ছে এই কন্টেন্ট রাইটিং এর, মানে কন্টেন্ট ক্রিয়েটিং এর, মূলত কন্টেন্ট রাইটিং ও কন্টেন্ট ক্রিয়েশন আর কি। যা কিছু এতক্ষণ বললাম সবকিছু কন্টেন্ট ক্রিয়েশনের আন্ডারে আসে। ভিডিও বানান, টেমপ্লেট বানান, তারপরে কপি রাইটিং করেন, যা কিছু করেন সব কিছুই কন্টেন্ট। আর কন্টেন্ট রাইটিং মানে কন্টেন্ট ক্রিয়েশন এটা এমন একটা জিনিস যেটা খুব বেশি, মানে খুব বেশি ডিমান্ড হইতে যাচ্ছে। এর কারণ হলো এই যে বললাম সব কিছু কন্টেন্টের আন্ডারে আসে। আপনি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাইতেছেন, আসলে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, আর এই কন্টেন্ট আবার আরেকজনের কী জন্য প্রয়োজন হইতেছে, তারা একটা প্রোডাক্ট লঞ্চ করছে, সেই প্রোডাক্টের মার্কেটিং এর জন্যই কন্টেন্টের প্রয়োজন হচ্ছে, তারা কন্টেন্টের মাধ্যমে মার্কেটিং করতেছে। আগে মার্কেটিং করার জন্য কি করতে হইতো, বড় বড় বিলবোর্ড, ব্যানার, পোস্টার এরকম লাগাই, মানে ই করতো, বানাইতো, ছাপাইতো, সেগুলোর হাতে হাতে বিলি করতো, অনেক ঝামেলা। এখন কি করতে হয়, একটা কন্টেন্ট বানাইতে হয়। যেমন ফেসবুকে একটা পোস্ট বানানো, এটা একটা কন্টেন্ট বানানো, একটা কন্টেন্ট বানানো হয়। সে সিম্পলি সেই কন্টেন্টটার মার্কেটিং করলেই আপনার প্রোডাক্টের মার্কেটিং হয়ে যায়, যাইয়ে বাড়ি বাড়ি যেয়ে পোস্টার ফেঁকতে হয় না, রাইট? এই যে একটা ব্যাপার, এই জিনিসটার জন্য কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটা হিউজ ডিমান্ডের একটা ব্যাপার হতে যাচ্ছে। কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে ভিডিও কন্টেন্ট হইতে পারে, অডিও কন্টেন্ট হইতে পারে, তারপরে আপনার রাইটিং কন্টেন্ট হইতে পারে, আপনার ডিজাইন কন্টেন্টসগুলো হইতে পারে, রাইট? এইসব জিনিসগুলো সব কিছু কন্টেন্ট ক্রিয়েশন আন্ডারে আসে। আর যারা ভালো স্কিলফুল তারা অবশ্যই অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশনে আসেন, এবং ইউটিউব তো অবশ্যই বেস্ট, এছাড়াও অনেকগুলো জায়গা আছে যেখানে আপনি চাইলে লিখা ইনকাম করতে পারেন, বইলা ইনকাম করতে পারেন, অনেক কিছু আছে যেখান থেকে কন্টেন্ট ক্রিয়েশনই করতে পারেন। আমি কন্টেন্ট ক্রিয়েশনের সম্পর্কে যতটুকু শিখছি সেগুলো আমি পার্সোনালি সবাইকে জানানোর চেষ্টা, সবাইকে বলতে যাদের জানার ইচ্ছা আছে তাদের সে হেল্প করবো। প্লাস কন্টেন্ট ক্রিয়েশনের উপরে আরও কিছু প্ল্যান আমার আছে যেগুলো বছরের একেবারে শেষে, 2023-এর মোটামুটি শেষে, আল্লাহ যদি বাঁচাই রাখে তখন আমি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কথা বলবো। বাট কন্টেন্ট ক্রিয়েশন যদি কিছু একটা শিখতে পারেন, এমন কোনো একটা স্কিল যেটা দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন, হিউজ একটা প্যাসিভ ইনকাম আশা করা যায়। সো অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশন খুব ভালো একটা ব্যাপার, কনসিডারেশনে আপনারা রাখেন। যাদের একটু মোটামুটি স্কিল আছে, বা আমি বলবো যারা নতুন তারাও কন্টেন্ট ক্রিয়েশনের চিন্তা ভাবনা করেই শুরু করেন, যে আমি যেই কাজটা করবো এটা যেন আমি শিখাইতে পারি, রাইট? এটাও একটা কন্টেন্ট ক্রিয়েশন। সো এভাবে শিখেন যেন আপনি আর এক কাউরে শিখাইতে পারেন। এভাবে যদি শেখার মন মাইন্ডসেট নিয়ে, আমি সাধারণত এভাবে শিখি যে আমি কি যেটা শিখবো সেটা যেন শেয়ার করলে আরও 10 জন শিখতে পারে, একেবারে খুইটা নাইটা এক জায়গা থেকে সব জায়গা থেকে নিয়ে নেবো, জাস্ট এটা গেল। এরপর আমি যেটা বলবো সেটা একেবারে লাস্ট বাট নট দ্য লিস্ট। আর একটা ব্যাপার, সবগুলো স্কিলের ব্যাপার আমি যেগুলো বললাম সেগুলো ডিমান্ডের, অবশ্যই হাই ডিমান্ডের, আর এরা ছাড়াও অনেকগুলো আছে, বাট সেগুলোর ব্যাপারে আমার পার্সোনাল তেমন কোনো অভিজ্ঞতা নাই, আমি যেন শেয়ার করতেছি না, সরি। সেগুলো আপনারা দেখে নেবেন যদি কারো ই থাকে, অবশ্যই অনেক ভালো ভালো জিনিস আছে যেগুলো একটু দেখে আপনারা ইন্টারেস্ট থাকলে দেখে নেবেন। আমি এ ব্যাপারে কিছু বলতেছি না, আমি জাস্ট বলতেছি যেগুলো আমার দখল আছে আমি আপনাদের পার্সোনাল হেল্প করবো। এই গেল এই কয়টা, চারটা। এবার পাঁচ নাম্বার যেটা আসতে যাচ্ছে, এটা আমার তেমন কোনো দক্ষতা নাই, আর বাংলাদেশেও এটার আসলে ওইভাবে তেমন কিছুই হয়তো রিসোর্স পাবেন না, বাট আমি বলবো অবশ্যই অবশ্যই এর সাথে লাইয়া থাকেন। বাট মানে কি বলবো, বিকজ ইটস ফিউচার, এইটাই ভবিষ্যৎ। বিশ্বাস করেন ব্লকচেইন টেকনোলজি ফিউচার, বিশ্বাস করেন বা না করেন ব্লকচেইন টেকনোলজি ফিউচার, এটা মানতেই হবে। এমন একটা সময় আসতে যাচ্ছে যখন আমরা ইন্টারনেট যেরকম ব্যবহার করি, ব্লকচেইন টেকনোলজি, ঠিক ওয়েব থ্রি, ব্লকচেইন এই ধরনের জিনিস আমরা হিউজ ব্যবহার করতে যাচ্ছি, সিরিয়াসলি হিউজ ব্যবহার করতে যাচ্ছি।
তবে এই ব্লকচেইন টেকনোলজি যেহেতু একেবারে নতুন, এর মধ্যে কিন্তু অনেক বেশি স্ক্যাম বা অনেক কিছু আছে, ক্রিপ্টোকারেন্সি আছে, অনেক রিস্ক আছে, অনেক কিছু আছে। সো বলবো যে এই ব্যাপারটা বোঝেন, শেখেন, যদি ভালো কিছু সুযোগ পান অবশ্যই সুযোগ পাবেন, কি করতে পারবেন। আর ব্লকচেইন টেকনোলজি থেকে যদি এখনই পড়াশোনা শেখা শুরু করেন, তখন দেখবেন সামনে গিয়া যখন অনেক কোম্পানিগুলো সবগুলো ব্লকচেইন বেজ হবে, অবশ্যই হবে, কোনো ভুল নাই, তো তখন আপনার হিউজ একটা, মানে আপনি একটা জেম হবে, মানে ডায়মন্ড সবাই খুঁজবে, এরকম একটা ব্যাপার হবে। সো ব্লকচেইনের উপরে যদি ভালো একটা দক্ষতা নিতে পারেন, এটা আমি বলতেছি ধীরে ধীরে শেখে, যে কাজটা করতেছেন ধীরে ধীরে ব্লকচেইনের উপরে নলেজ গেইনিং শুরু করেন, ইনশাল্লাহ ব্লকচেইন 2023-এর চাইতে 24-25-এ আপনাদের অনেক বেশি বেশি হেল্প করবে। সো এই ছিল আমার 5টাই যেগুলো নিয়ে আমি কথা বললাম, ভিডিও ছোট রাখার চেষ্টা করছি, বড় হইলে আপনারা দেখেন না, যাই হোক। তো হ্যাঁ, ইনশাল্লাহ যেগুলো বললাম 4টার ব্যাপারে, তো অবশ্যই এইচআর ডিজাইনে অনেক কিছু আসতে যাচ্ছে, সো এইচআর ডিজাইনের সাথে থাকেন। আর একটা ব্যাপার হলো এগুলার বাইরে যেগুলো আছে সেগুলোর ব্যাপারে একটু দেখেন, বাট এগুলো আমি পার্সোনালি আপনাদের হেল্প করতে পারবো, আর এগুলো আপনাদের যথেষ্ট হেল্প করবে আপনাদের ইনকাম মানে মোটাসোটা করতে। সো ওকে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা এখনো রিলস্টেটার শিখেন নাই, প্লেলিস্ট আসতে যাচ্ছে সেটা শিখে নেন, আর যাদের ফাইবারে ঢোকার ইচ্ছা আছে ওই যে ভিডিওটা আছে ওইটা দিয়ে ঢুকতে পারবেন আশা করি। সো আসসালামু আলাইকুম।